السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকেই জানাচ্ছি মোবারকবাদ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিম ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে তা থেকে তোমরা আমাকে ডাকো। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামের মাঝে একটি নাম হলো আস-সামাদু, যার অর্থ হলো অমুখাপেক্ষী। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আস-সামাদু নামের ফজিলত সম্পর্কে বর্ণনা করব। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং সকল প্রকার ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারে। বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আর সামাদু নামের ফজিলত, যে ব্যক্তি সেহরির সময় সেজদায় গিয়ে 115 বা 125 বার এ নাম পাঠ করবে, সে ইনশাল্লাহ জাহিরি বাতিনি সভ্যতা লাভ করবে। যে ব্যক্তি অজু অবস্থায় এ নাম পড়তে থাকবে, সে কখনো মাখলুকের মুখাপেক্ষী হবে না। আবার বলছি, যে ব্যক্তি সেহরির সময় সেজদায় গিয়ে 115 বার বা 125 বার এ নাম পাঠ করবে, ইনশাল্লাহ জাহেরি বাতিনি সত্যতা লাভ করবে। যে ব্যক্তি অজু অবস্থায় এ নাম পড়তে থাকবে, সে কখনো মাখলুকের মুখাপেক্ষী হবে না। এই ছিল বন্ধুরা আস-সামাদু নামের ফজিলত। যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সকল প্রকার ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।